الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، قرآنيك لانجويج كورس ششت باتشر আজকের চতুর্দশ ক্লাসে আমরা সকলকে স্বাগত জানাচ্ছি। ক্লাসের শুরুতে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে কোরআনের ভালোবাসায়, কোরআনের মহব্বতে এবং কোরআন বোঝার চর্চার অনুশীলনের খাতিরে এই সুন্দর আয়োজনে আমরা সংযুক্ত হতে পেরেছি, এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত কোরআন প্রেমী ভাইয়েরা, আমরা এক এক করে 13টি ক্লাস শেষ করে ফেলেছি। তো আজকের ক্লাসে আমরা গত বিশেষ করে 10-12 এই দুটি লেকচারের ধারাবাহিকতায় আজকের লেকচারটা হবে ইনশাআল্লাহ। এই জন্য পূর্বের ক্লাসগুলো যারা অংশগ্রহণ করেছেন, আমার বিশ্বাস এখানে যারা আছেন সবাই অংশগ্রহণ করেছেন, আজকের ক্লাসটা সে আলোকে হবে, আশা করি সহজ হবে ইনশাআল্লাহ। কেউ যদি এমন থেকে থাকেন অংশগ্রহণ করেননি, তিনিও একটু খেয়াল করবেন, আশা করছি বুঝবেন ইনশাআল্লাহ। আমরা আজকের ক্লাসে প্রবেশ করার আগে, নতুন লেকচার শুরু করার আগে আমরা পূর্বের লেকচার থেকে একটু দেখে নেই। আমরা গত ক্লাসে পড়েছিলাম হলো ফেলে মুদারে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়ার বিভিন্ন রূপ আলোচনা করেছিলাম, এবং সেখানে আপনারা জানেন যে ফেলে মুদারের সাথে কখনো লা যুক্ত হয়েছে, কখনো লান, কখনো লাম, কখনো লামে তাকিদ নুনে তাকিদ। এই বিভিন্ন অবস্থায় এটার অর্থের মধ্যেও কিছু পরিবর্তন হচ্ছে, শাব্দিক কাঠামোত কিছু পরিবর্তন দেখা গিয়েছে। যেমন আমরা যদি বলি ইয়াসমাউ, ইয়াসমাউ শব্দের অর্থ কি? ইয়াসমাউ কে বলতে পারবে? সামিআ ইয়াসমাউ, শোনা থেকে, সে শুনে বা শুনবে, সে শুনে বা একজন পুরুষ শুনছে বা শুনবে, সে একজন পুরুষ শুনে শুনছে বা শুনবে, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে যদি আমরা লা যোগ করে দেই শুরুতে, শুরুতে একটা লা যোগ করে দেই, তাহলে অর্থ কি হবে? না, শুনবে না, সে শুনছে না বা শুনবে না, শুনছে না বা শুনবে না। এখানে লা যুক্ত হলে অর্থ কি হবে? লা ইয়াসমা, কখনো শুনবে না, সে কখনো শুনবে না, সে কখনো শুনবে না। আর এখানে যদি লাম যোগ করতে, লাম লাম ইয়াসমা, সে শুনেনি, সে শুনেনি, মাশাআল্লাহ, লাম ইয়াসমা, সে শুনেনি। যদি আমরা শুরুতে একটা লামে তাকিদ দেই আর শেষে একটা নুনে তাকিদ দেই, লা ইয়াসমা আন্না, অর্থ কি হবে? সে অবশ্যই শুনবে, সে অবশ্যই শুনবে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, লা ইয়াসমা আন দিলেও একই অর্থ হবে। আচ্ছা, এখন আমরা যদি বলি অবশ্যই, হ্যাঁ অবশ্যই শুনবে, লা ইয়াকতুল, অর্থ কি? কতল থেকে, কতল করবে না, সে হত্যা করবে না, সে হত্যা করছে না বা করবে না, করবে না, করবে না। আচ্ছা, যদি বলি লাম ইয়াকতুল, তখন কি হবে? করেনি, করেনি, হত্যা করেনি, অবশ্যই হত্যা করবে, অবশ্যই হত্যা করবে। এরপর নাজারা মানে দেখা, এখান থেকে ইয়ানজুরু মানে সে দেখছে। আমরা এখানে যদি বলি লা ইয়ানজুরা, অর্থ কি হবে? সে দেখবে না, সে কখনো দেখবে না, কখনো দেখবে না, সে কথা দেখবে। তার মানে আমরা এতটুকু পর্যন্ত মোটামুটি ক্লিয়ার প্রত্যেকে, যে এই বিভিন্ন শব্দের যোজন বিয়োজনে অর্থের মধ্যে কি পরিবর্তনটা ঘটে যোজনে। আজকে আমরা এই ধারাবাহিকতায় একটু সামনে যাব আর কি, এই বিষয়গুলোই থাকবে তবে একটু বিস্তারিত। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা শুরুতে যে
আরবি যে ফেল গুলো, ফেল গুলোর রূপান্তর হলো মূলত চোদ্দটা, চোদ্দটা দমির আমরা পড়ে আসছি, একইভাবে চোদ্দটা ফেল, এবং সেগুলো ফেলে মাজিতে পড়ে আসছি অতীতকালীন, আবার বর্তমান ভবিষ্যৎকালীন ওখানে আমরা চোদ্দটা পড়ে আসছি। এই চোদ্দটার মধ্যে রয়েছে ইয়ানসুরু, ইয়ানসুরানি, ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরানি, ইয়ানসুরনা, তানসুরু, তানসুরানে, তানসুরুনা, তানসুরিনা, তানসুরানে, তানসুরনা, আনসুরুন, আনসুর। এই যে চোদ্দটা, এই চোদ্দটা তো আপনার খেয়াল আছে তাই না? একজন আমাকে একটু এই চোদ্দটা একটু শোনান, তাইলে অনেকের জন্য হয়তো ফায়দা হতে পারে। কে বলবেন? নাসারা দিয়ে, ইয়ানসুরু দিয়ে যে ফেলে মোদারের যে চোদ্দটা রূপ, এটা কে বলবেন? ওমর ফারুক ভাই? আমি বলি। হ্যাঁ, নূর আমিন ভাই। জি জি, নূর আমিন ভাই। নুরান ভাই বলছেন? আচ্ছা ভাইয়ের ডিসকানেক্টেড সাউন্ড। আচ্ছা আরেকজন বলেন, নওশের ভাই বলবেন? জি আমি বলছি। জি জি, ইয়ানসুরু, ইয়ানসুরানি, ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরানি, ইয়ানসুরনা, তানসুরু, তানসুরানি, তানসুরুনা, তানসুরিনা, তানসুরানি, তানসুরনা, প্রবেশ করছে বা করবে, সে একজন পুরুষ প্রবেশ করছে বা করবে, এটা দিয়ে কে বলবেন? আমি বলবো, অমর ফারুক। অমর ফারুক ভাই, জি অমর ফারুক ভাই। يدخلوا يدخلان يدخلونا تدخلوا تدخلان يدخلنا تدخلوا تدخلان تدخلونا تدخلنا تدخلان تدخلنا 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 ما شاء الله ما شاء الله ما شاء الله مبروك جزاك الله خير جزاك الله خير আচ্ছা এরপরে তাহলে আমরা শব্দগুলো পেলাম আরেকজন থেকে শুনি সামিউল হুদা ভাই সামিউল হুদা ভাই আসসালামু আলাইকুম আমি আসলে এই মাত্র জয়েন করলাম আমি একটু পরে বলি যেটা বলতেছেন আমি একটু পরে বলছি আচ্ছা ঠিক আছে শুকরান শুকরান কে বলবেন তাহলে আমরা ইয়াখরুজু দিয়ে শুনবো ইয়াখরুজু মানে বের হচ্ছে সে একজন পুরুষ বের হচ্ছে বা হবে নূর আমিন ভাই এখন আছেন তো জি আপনি বলেন আমার তো নেটের মনে হয় প্রবলেম হচ্ছে এখানে মাঝে মাঝে আউট হয়ে যাচ্ছে অসুবিধা নাই ইয়াখরুজু দিয়ে বলবো তারপরে তাখরুজু তাখরুজানে তাখরুজুনা তাখরুজিনা তাখরুজানি আমি বা হব আমি বের হব আমি বের হচ্ছি বা হব আখরুজু জি আসমাউ অর্থ কি আমি শুনি বা শুনছি বা শুনবো আচ্ছা ইয়াদখুলুনা ইয়াদখুলুনা অর্থ কি তিন নাম্বারটা তারা সকল পুরুষ প্রবেশ করছে বা করবে তারা সকল করছে বা করবে তাখরুজুনা অর্থ কি হবে তাখরুজুনা তারা বের হচ্ছে বকার সকল পুরুষ বের হচ্ছে বা হবে তাখরুজুনা তোমরা সকল পুরুষ বের হচ্ছে বা হবে তোমরা তাখরুজুনা তোমরা সকল পুরুষ বের হচ্ছে বা হবে আচ্ছা
এরপরে বলেন ইয়াসমা'না, ইয়াসমা'না তো কি হবে? ইয়াস ইয়াসমা'না, এটা হচ্ছে তারা সকল মহিলা, তারা সকল মহিলা শুনছে বা শুনবে, শুনছে বা শুনবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তারা সকল মহিলা শুনছে বা শুনবে। আমাদের যে ভাইরা বলছেন না, বলতে পারছে না, তারা অন্তত কাগজ কলম লিখে অথবা চ্যাটিং এ চ্যাট বক্সে লিখতে পারেন। ইয়াস মা'না, তারা সকল মহিলা শুনছে বা শুনবে। এরপর হলো তাহফাজনা, অর্থ কি হবে? তাহফাজনা, আরো নাম্বারটা জি, তাহফাজনা, তাহফাজনা হুফজ করা বা হেফাজত করা। আমরা কিন্তু বর্তমান ভবিষ্যৎকালীন যে ক্রিয়া, ফেলে মুদারেতে আছি, তোমরা মহিলা সংরক্ষণ করছো বা করবে। এরপরে তাহফাজনার জায়গায় যদি তাকফুর না বলি, অস্বীকার করা, অকৃতজ্ঞ হওয়া, তারা সকল মহিলা অস্বীকার করছে বা করবে, সকল পুরুষ অস্বীকার করা বা করবে, মহিলা তাকফুর না, এক পুরুষ না, দেখেন তাহলে তোমরা সকল মহিলা অস্বীকার করবে, তোমরা তোমরা তা তোমরা তোমরা সকল মহিলা। হ্যাঁ, এখানে দেখেন দুইটা শব্দ, একটা হলো ইয়াসমা'না আর একটা হলো তাসমা'না। ইয়া দিয়ে আসলে তারা সকল মহিলা, আর তা দিয়ে আসলে তোমরা সকল মহিলা। তাহলে তাকফুর না, তোমরা সকল মহিলা কি করো, অস্বীকার করছো বা করবে, অস্বীকার করো অথবা অকৃতজ্ঞতা প্রকাশ করছো বা করবে। কুফরের একটা অর্থ হলো অকৃতজ্ঞতা প্রকাশ, অকৃতজ্ঞতা। তাকফুর না আশিয়ারা, নারীদেরকে উদ্দেশ্য করে নবীজি বললেন তোমরা স্বামীদের অকৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ মানে কিছু একটা হলেই যে আমার জন্য কিছুই করেনি, হ্যাঁ জীবনে কিছুই করলে না। এটা কমন একটা স্বভাব নবীজির হাদিসে এটা আছে, এবং তাদেরকে উল্লেখ করে বললেন যে আমি জাহান্নামে অনেক নারীকে দেখেছি। তখন তারা প্রশ্ন করলো কেন, নবীজি বললেন যে তাকসুর না লানা, তোমরা বেশি বেশি লানত দাও মানুষকে। আর একটা হলো তাকফুর না আশিরা, স্বামীদের অকৃতজ্ঞ হও। আচ্ছা, তাহলে এইগুলো হলো ফেলে মোদারে যে মূল চোদ্দটার আমরা একটু অনুশীলন করলাম। এটার আলোকে আমরা এখন দেখব যে লা যুক্ত হলে সবই ঠিক থাকবে, কোনো চেঞ্জ হবে না, শুধু অর্থের মধ্যে না হয়ে যাবে। যেমন আখরজের সাথে যদি লা যোগ করে কি হবে, লা অর্থ কি? আমি আমি বের হব না, আমি বের হই না বা হব না, বের হচ্ছি না, হই না, হব না, না বা হব না। আচ্ছা, লা আসমাউ অর্থ কি? আমি শুনছি না বা শুনবো না, আমি শুনছি না বা শুনবো না। লা ইয়াদখুলুনা অর্থ কি? তারা সকল পুরুষ প্রবেশ করছে না বা করবে না, করবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে তাখরুজুনা, লা তাখরুজুনা তোমরা সকল শুনছে না বা শুনবে না। আচ্ছা, এরপরে যদি আমরা বলি লা তাসমা'না, লা তাসমা'না কি হবে? লা তাসমা'না, তাহলে তোমরা সকল মহিলা, সকল মহিলা তোমরা সকল মহিলা শুনছো না, শুনবে না। ইয়াসমা'না তাসমা'না, তারা তোমরা জি। এরপরে তাহফাজনা, এখানে হবে লা তাহফাজনা, অর্থ কি হবে? তোমরা সকল মহিলা
হেফাজত করছো না বা করবে না, করছো না, তোমরা সংরক্ষণ করছো না, করছো না, লা তাকফুরনা অর্থ কি হবে? তারা সকল মহিলা অস্বীকার করছে না বা করবে না, তোমরা সকল মহিলা অস্বীকার করছো না বা অকৃতজ্ঞ হচ্ছ না। আচ্ছা, তাহলে লা দিয়ে আসলে একই একই স্টাইলে হবে, যেমন ইউ মিনু না মানে কি মিনু না, বিশ্বাস করে সকল পুরুষ, তারা সকল পুরুষ বিশ্বাস করে বা করবে, তারা সকল পুরুষ বিশ্বাস করে বা করবে বা ইমান আনছে, ইমান আনে। এখানে যদি আমরা লা যোগ করে দিই অর্থ কি হবে? তারা বিশ্বাস করে না, বিশ্বাস করে না বা করবে না। লা ইউমিনু না বিল্লাহি অর্থ কি হবে? মানে আল্লাহর প্রতি তারা ইমান আনবে না, তারা আল্লাহর প্রতি ইমান আনে না বা আনবে না, তারা আল্লাহ প্রতি ইমান আনে না বা আনবে না। আচ্ছা, এটা হলো লা যুক্ত হলে মূল ফরম্যাটটা ঠিক থাকবে, শুধু অর্থের মধ্যে নাটা যুক্ত হয়ে যাবে, যেটা করছে সেটা হবে করছে না। এটা গেল দ্বিতীয় প্রকার পূর্ণাঙ্গ রূপ। এরপর আমরা চলে যাব হলো লান যুক্ত হলে কি হবে, লান যুক্ত হলে এটা ভবিষ্যতে কখনো না। হ্যাঁ, যেমন আমরা এই শব্দগুলোতেই আমরা আসি, লা আখরুজু জায়গায় যদি লান যুক্ত হয় অর্থ কি হবে? লান আখরুজ অর্থ কি? আমি কখনো বের হব না, আমি কখনো বের হব না, ভবিষ্যতে লাগবে না, হব না বললে ভবিষ্যৎ বোঝায়। লান আখরুজ আমি কখনো বের হব না, হব না, কখনো বের হব না। লান আসমা অর্থ কি? কখনো শুনবো না, কখনো শুনবো না, আমি কখনো শুনবো না, মাশাআল্লাহ। এরপর যদি বলে লান ইয়াদখুলু আমি কখনো তারা কখনো প্রবেশ করবে না। এই লান আসলে একটু কাজ হয়, দেখেন লান যখন ইয়ানসুরের আগে আসে, ইয়ানসুর মানে তো সে সাহায্য করছে বা করবে, লান আসার পরে শেষে কি হলো? জবর হয়ে যাবে, লাইয়ানসুরা, লান ইয়ানসুরা, শেষে একটু পরিবর্তন, তাই না? নুন পড়ে যাবে, শেষে একটু পরিবর্তন, পেশের জায়গায় ইয়ানসুরু ছিল না, এটা হয়ে যাবে ইয়ানসুরা, কারণে জব হয়ে গেছে, একটু চেঞ্জ হবে, মানে সব অর্থে যেমন চেঞ্জ আছে শব্দ একটু চেঞ্জ আছে। লান ইয়ানসুরা, সে কখনো সাহায্য করবে না, সাহায্য করবে না, একই ভাবে দেখেন কখনো সাহায্য করবে না। তানসুরুর আগেও লান আসলে লান তানসুরা, সে একজন মহিলা কখনো সাহায্য করবে, অথবা তুমি একজন পুরুষ সাহায্য করবে না, সে একজন মহিলা বা তুমি একজন পুরুষ, আমি একজন পুরুষ কখনো সাহায্য করব। এরপরে লান আনসুরা অর্থ কি হবে? আমি কখনো সাহায্য করব না, সাহায্য করব না। এরপরে লান নানসুরা আমরা কখনো সাহায্য করব। তাহলে এই রকম এর তানসুরা যেহেতু দুইটা আছে, আমরা দুইটা লিখে দেই, এই পাঁচটার শেষে জবর হবে, ফাতা হবে, ফাতা মানে জবর, এক দুই তিন চার পাঁচ, লান আসলে পাঁচটা সিগা মানে পাঁচটার শব্দ রূপ এর শেষে জবর হবে। আর যেগুলো শেষে নুন আছে, নুন পড়ে যাবে, সেই নুন বলতে যেমন কি নুন, যেমন লান ইয়াদ ইয়ানসুরানে, ইয়ানসুরানে ছিল তাই না, তারা দুইজন, ইয়ানসুরানে তারা দুইজন, তারা দুইজন পুরুষ সাহায্য করছে বা করবে, কখনো করবে না, কখনো সাহায্য করবে না, এখানে এই নুনটা পড়ে যাবে, এখানে নুনটা পড়ে যাবে লান ইয়ানসুরা। এরপরে লান যদি ইয়ানসুরুনার পরে আসে, আগে আসে ইয়ানসুরুনা, এখানেও নুনটা পড়ে যাবে, নুনের জায়গায় একটা আলিফ হবে, পড়ে যাবে, তারা তারা নুনের জায়গায় একটা আলিফ হবে, সকল পুরুষ কখনো সাহায্য করবে না, তারা সকল পুরুষ কখনো সাহায্য করবে না। দেখেন আসলে দুই বছরের নুনটা পড়ে গেল, বহু বছরের নুনটা পড়ে গেল, ওইদিকে জবর, ওইদিকে পেশ জবর পরিণত হলো। হ্যাঁ, একই ভাবে দেখেন ইয়ান সুরার সাথে যদি তান সুরা হইতো একই ঘটনাই হইতো, তাই না?
তানসুরার অর্থ কি হবে? তানসুরানি তানসুরা তারা দুইজন, তারা লা তানসুরানি তারা দুইজন না তোমরা দুইজন, তোমরা দুইজন, তোমরা দুইজন পুরুষ। তানসুরানি পুরুষ হবে, মহিলা হবে কখনোই সাহায্য করবে না। আচ্ছা আমরা এখন নুনটা ফেলে দেব লানের কারণে। আচ্ছা এটা তিনটা অর্থ দেয়, তানসুরানি তিনটা অর্থ দেয়, তোমরা দুইজন, তারা দুইজন মহিলা, এরপর তোমরা দুজন পুরুষ, তোমরা দুজন পুরুষ, তোমরা দুজন মহিলা, তিন জায়গায় এটা থাকে একই রকম। তানসুরানে তারা দুজন মহিলা সাহায্য করছে বা করবে, তোমরা দুজন পুরুষ সাহায্য করছে বা করবে, তোমরা দুজন মহিলা সাহায্য করছে বা করবে, একই ভাবে লান আসলে এই তিনটা জায়গায় নুন পড়ে যাবে, লান তানসুরা, লান তানসুরা, লান তানসুরা, একই রকম ইয়ানসুরানে শেষে যেমন নুন পড়ে যাবে তানসুরানে শেষেও নুন পড়ে যাবে। ইয়ানসুরুনা শেষে যেমন নুন পড়বে, দেখেন এখানে তানসুরুনা শেষে নুনটাও কি হয়ে যাবে, পড়ে যাবে তানসুরুনা, এভাবে ছিল তানসুরু। তানসুরুনা অর্থ কি? তোমরা, তানসুরুনা তোমরা সকল পুরুষ সাহায্য করছো বা করবে, লান আসার পরে কি হবে, নুনটা পড়ে গিয়ে সেখানে একটা আলিফ বলবে, লান তানসুরু, লান তানসুরু, লাইয়ান সুরু নুন যেমন পড়বে লান তানসুরু নুন পড়বে। তাহলে আমরা কয়টা পেলাম, ইয়ান সুরা এই একটা পেলাম, তানসুরা তিনটা, তিন একে চার, ইয়ান সুরু এক পাঁচ, এই তানসুরু এক ছয়, আরেকটা আছে, আরেকটা আছে তানসুরিনা, কখনোই তোমরা দুইজন মহিলা কখনোই তুমি একজন মহিলা কখনো সাহায্য করবে, একজন মহিলা সাহায্য করবে না, করবে করবে না, করবে না, লান করবে না, তুমি একজন মহিলা কখনো সাহায্য করবে না। আপনি মহিলাকে লক্ষ্য করে বললেন যে তুমি কখনো সাহায্য করবে না, লান তানসুরি, ঠিক আছে। আচ্ছা তাইলে সাতটা পেলাম যেটা শেষে নুন পড়ে যায়, আর দুইটা শব্দের শেষে কোনো চেঞ্জ হবে না, একটা হলো ইয়ানসুর না ছয় নাম্বারটা, আর একটা হলো তানসুর না ছয় এবং বারো, তারা সকল মহিলা কখনো সাহায্য করবে না, তোমরা সকল মহিলা কখনো সাহায্য করবে না, এগুলো শেষে কোনো পরিবর্তন হবে না। তাহলে টোটাল চোদ্দ, তো চোদ্দটার মধ্যে পাঁচটার শেষে জবর হবে, সাতটার শেষে নুন পড়ে যাবে, দুইটার মধ্যে পরিবর্তন হবে। এটাকে আমরা এট এ গ্লান্স শীটের মধ্যে আমরা দেখে নেই, এক নজরে দেখেন, এটা আপনারা প্র্যাকটিস যেমন করবেন একদম মুখস্থ করে ফেলবেন, দুই একবার যদি ভালো করে পড়েন মুখস্থ হয়ে যাবে। ছয় নাম্বারটা সর্বাবস্থায় কিন্তু একই রকম থাকবে, ছয় এবং বারো এই দুইটা চেঞ্জ হবে। আচ্ছা এতটুকু তো আমাদের বুঝে আসছে তাই না? আমরা আরো কিছু অনুশীলন করি তাহলে আর একটু মজবুত হবে। লান ইনশাআল্লাহ, লান আকতুলা অর্থ কি হবে? আমি কখনো হত্যা করব না, উত্তর দুই একজন ভাই দিচ্ছেন, আমাদের উমর ফারুক ভাই, এস এম মাহমুদ ভাই সহ বাকি ভাইরাও কিন্তু জবাব দিতে হবে, এইটা কমন সবাই উত্তর দিতে পারবেন। এরপরে লাম ইয়াকতুবা, লেখা থেকে লেখা, লাম ইয়াকতুবা অর্থ কি হবে?
মানে পড়া তারা সকল পুরুষ কখনো পড়বে না, পড়বে না, তারা সকল পুরুষ কখনো পড়বে না। এরপরে যদি লান আসে হলো লান তানজুরু, তোমরা সকল পুরুষ কখনো দেখবে না, তোমরা সকল পুরুষ কখনো দেখবে না, মানে তোমরা কখনো দেখবে না। এরপরে লান না যাহাবা, যাহাবা ইয়াদাব মানে যাওয়া, লান না যাহাবা আমরা কখনো যাব না, আমরা কখনো যাব না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা কখনো যাব না। আচ্ছা তানালুনা মানে তোমরা অর্জন করবে, তানালুনা এর আগে যদি লান আসে লান তানালু অর্থ কি হবে? অর্জন করা থেকে, অর্জন করা, তোমরা দুইজন অর্জন করবে, সকল পুরুষ তোমরা কখনো অর্জন করতে পারবে না, তোমরা কখনো অর্জন করতে পারবে না, তোমরা কখনোই কল্যাণ হাসিল করতে পারবে না। হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় করা ছাড়া কল্যাণ হাসিল করতে পারবে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা লানের ব্যবহার দিয়েও আমরা সবগুলো শব্দই মোটামুটি দেখলাম। এগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে, এক একটা 8-10 বার করে পড়ে মুখস্থ করে ফেলতে হবে। এরপর আমরা দেখবো লাম দিয়ে 14টা রূপান্তর, অতীতে না, হ্যাঁ অতীতের না। এখানে মজার বিষয় হলো লান আসার কারণে যেমন ইয়ান সুরানি এই যে নুনটা পড়ে গেল, লাম আসার পরে একই ঘটনাই ঘটবে, সেম সেম শুধু একটা ব্যবধান, সেটা হলো যেগুলোর শেষে জবর ছিল সেটা যজম হবে। যেমন লাই ইয়ানসুর ছিল লাম ইয়ানসুর হয়ে যাবে, জবরওয়ালা গুলো যজম হবে, বাকি সব সেম। ঠিক আছে, যেগুলোর শেষে জবর ছিল ওটা যজম হয়ে যাবে, আর বাকি নুন যেখানে যেখানে পড়ছে 7টাতে নুন পড়ে যাবে। যেমন লাম আসমা অর্থ কি? শোনা থেকে, শোনা, লাম আসমা, লাম লাম আসমা আমি শুনিনি, আমি শুনিনি, মাশাআল্লাহ আমি শুনিনি। আচ্ছা এরপরে যদি বলি লাম ইয়াকতুল, লাম আমি শুনিনি, লাম ইয়াকতুল সে হত্যা করেনি, সে হত্যা করেনি, মাশাআল্লাহ। আচ্ছা যদি বলে লাম তাকতুল অর্থ কি হবে? একজন মহিলা হত্যা করেনি আর তুমি একজন পুরুষ হত্যা করেনি, একজন মহিলা হত্যা করেনি তুমি একজন পুরুষ হত্যা করেনি। লাম আকতুল মানে কি? লাম আকতুল মহিলা, আমি হত্যা করিনি, আমি হত্যা করিনি। আচ্ছা এরপরে যদি বলে লাম নাতুল অর্থ কি হবে? আমরা হত্যা করিনি, আমরা তাহলে এই আমরা যেই যে জায়গাগুলোতে জবর ছিল লান আসার কারণে সেগুলোতে যজব হবে, আর যেখানে যেখানে নুন পড়ে গেছে 7টার শেষে নুনটা পড়ে যাবে। যেমন লাম ইয়ানসুরা অর্থ কি?
লাম ইয়ানসুরা তারা দুজন পুরুষ সাহায্য করেনি সাহায্য করেনি তারা দুজন পুরুষ সাহায্য করেনি লাম তাহফাজু অর্থ কি লাম তাহফাজু তারা সকল পুরুষ হেফাজত করেনি আচ্ছা এটা তারা হবে তাহলে লাম ইয়ানসুরা অর্থ কি তারা সকল পুরুষ হেফাজত করেনি মুখস্থ করেনি আচ্ছা লাম তাহফাজু মানে তোমরা বা আপনারা মুখস্থ করেননি আদ-দারসা পড়া ঠিক আছে আপনারা করেছেন কিন্তু কেউ যদি না করে আপনারা বলতে পারবেন পড়া মুখস্থ আচ্ছা লাম আহফাজ মানে কি লাম আহফাজ লাম আহফাজ আমি মুখস্থ করিনি আমি হেফাজত করিনি সংরক্ষণ করিনি মুখস্থ করিনি লাম আহফাজুল কোরআন অর্থ কি আমি কোরআন মুখস্থ করিনি আমি কোরআন মুখস্থ করিনি বা সংরক্ষণ করিনি অথবা হেফাজত করিনি আহফাজুল কোরআন আমি মুখস্থ কোরআন মুখস্থ করেছি না একটা হলো করেছি সেটা হলো মাজি হবে হাফিজা থেকে হাফিজ তু আল কোরআন আমি কোরআন মুখস্থ করেছি সেটা হলো ফেলে মাজির আলোচনা অতীতকালীন আলোচনা হ্যাঁ সেটা ভিন্ন রূপ হাফিজা মানে সে মুখস্থ করেছে হাফিজ তো মানে আমি করেছি এখন আমরা আছি কিন্তু বর্তমান গুলোর মধ্যে এই জন্য অতীতের গুলো আলোচনা করছি না তাহলে লাম আসলে যে কাজটা হবে এখানে এট এ গ্লান্স আমরা দেখে নিই লামিয়ান সুর লামিয়ান সুরা লামিয়ান সুরু লামতান সুর লামতান সুরা লামিয়ান সুর না এই যে ছয় নাম্বারটা চেঞ্জ হবে না লামতান সুর লামতান সুরা لم تنصروا لم تنصري لم تنصرا لم تنصرنا بارو نمبر تو چینج হবে না لم انصر لم ننصر এই লান এবং লামের মধ্যে মানে শেষে সামান্য একটু ব্যবধান এটা আমরা জেনে রাখতে পারি কিন্তু অর্থ করার ক্ষেত্রে আমরা সহজে করতে পারবো ইনশাআল্লাহ কারণ যেহেতু লান এবং লাম দিয়ে অর্থ ধরে আচ্ছা এরপর আমরা ভবিষ্যৎ যে লামে তাকিদ নুনে তাকিদ যুক্ত উত্তরাতে যাব তার আগে আমি একটু আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই আমাদের কয়েকজন ভাই তো জবাব দেন নাই জি এখন আমরা যাব হলো লামে তাকিদ এবং নুনে তাকিদ যুক্ত যে লাম এবং নুন যুক্ত যেগুলো সেই দিকে আমরা যাবো ইনশাল্লাহ এখানে হলো লায়ান সুরান্না যেমন আমরা পড়ে আসছি ইয়ান সুরুর আগে যদি লা যুক্ত হয় আর শেষে নুন যুক্ত হয় উচ্চারণটা হবে লায়ান সুরান্না অর্থ কি হবে অবশ্যই সে অবশ্যই সাহায্য করবে অবশ্যই লায়ান সাহায্য করবে অবশ্যই সাহায্য করবে এখানে অবশ্যই খেয়াল করবেন যে নুনের আগেরটাতে জবর নুনের আগের হরফ কি জবর রর মধ্যে একই ভাবে লায়াস মাআন্না লায়াস মাআন্না অর্থ কি শোনা থেকে শোনা লায়াস মাআন্না সে অবশ্যই শুনবে সে অবশ্যই শুনবে সে অবশ্যই শুনবে যদি আমরা বলি লায়াস মাআন্নাল আযান অর্থ কি হবে অবশ্যই আযান শুনবে আযান শুনবে সে অবশ্যই আযান শুনবে আচ্ছা এখানে লায়াস মাআন্না জায়গায় যদি বলি লাতাস মাআন্নাল আযান তাহলে কি হবে এর তা ইয়া জায়গায় তা চলে আসছে কিন্তু অবশ্যই আযান তুমি অবশ্যই আযান আযান শুনবে তুমি অবশ্যই শুনবে অথবা সে একজন মহিলা অবশ্যই শুনবে এটা জায়গায় এটা আসে যদি লা আসমাআন্না বলে লা আসমাআন্না আমি অবশ্যই আযান শুনবো আমি অবশ্যই শুনবো লা আসমাআন্না আল আযান লা আসমাআন্না আল আযান আসমাআন্না আল কোরআন আমি
অবশ্যই কোরআন তেলাওয়াত শুনবো কোরআন শুনবো না কোরআনের তেলাওয়াত শুনবো আরাত তেলাওয়াত আমি অবশ্যই কোরআন শুনবো আসমানুল কোরআন আপনার কথা শুনবো আচ্ছা এখানে যদি আমরা লানাস মা দেই অর্থ কি হবে আমরা অবশ্যই শুনবো আমরা অবশ্যই শুনবো আচ্ছা আমরা অবশ্যই শুনবো আমরা অবশ্যই আল্লাহর কালাম শুনবো আল্লাহর কালাম আল্লাহর কথা আমরা এগুলো শুনবো আমরা অবশ্যই আল্লাহর কথা শুনবো এখানে দেখেন লায়াস মান্না এই যে এখানে নুনের আগে নুনের তাকিদ যেটা ওটার আগে জবর আইনের মধ্যে জবর একটু পরে আমরা বুঝতে পারবো লায়াস মা মানে সে লাতাস মা সে মহিলা বা তুমি একজন পুরুষ লাস মা আমি লানাস মা আমরা এই সব জায়গায় আইনের মধ্যে নুনের আগের বর্ণে আগের হরফের জব এবার দেখেন লায়াস মা জায়গায় যদি হয় লায়াস মাউন্না এটা যেহেতু ডিফারেন্ট লায়াস মাউন্না এটা একটু ডিফারেন্ট এটা বাকিগুলো থেকে একটু ডিফারেন্ট অর্থ হবে কি তখন তারা হবে এখানে মূলত ওয়াও ছিল ওয়াওটা উচ্চারণে আর আসবে না লায়াস মাউন্না হবে না লায়াস মাউন্না ওয়াওটা বিলুপ্ত করে দেওয়া হবে এখন হবে কি লায়াস মাউন্না অর্থ হবে তারা অবশ্যই শুনবে দেখেন তারা সকল পুরুষ অবশ্যই শুনবে হ্যাঁ এখানে যে জবর দিয়ে কিন্তু আপনি এক বচন আর বহু বচনকে মার্ক করা যাচ্ছে লায়াস মাউন্না আর এটা হলো লায়াস মাউন্না সে তারা লায়াস মাউন্না থেকে লায়াস মাউন্না দুইটার মধ্যে ব্যবধান কি একটা হরকত জবর আর পেশ মূলত এখানে কি ছিল লায়াস মাউ ইয়াস মাউনা থেকে লায়াস মাউন্না এই ওয়াওটা পড়ে যাবে অবশ্যই শুনবে তারা অবশ্যই শুনবে একইভাবে মাউনা মাউন্না একইভাবে লাতাস মাআন্না অর্থ হল যদি হয় তুমি অবশ্যই শুনবে একজন পুরুষ আর লাতাস মাউন্না যদি দেয় অর্থ কি হবে তোমরা সকল পুরুষ অবশ্যই শুনবে এই এই কয়টাই ব্যবহারটা সবচেয়ে বেশি একটা হলো লায়াস মাআন্না বা লায়ান সুরান্না লায়ান সুরুন্না লাতাস মাআন্না লাতাস মাউন্না লাআস মাআন্না লানাস মাআন্না এই 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 ছয়টারই ব্যবহারটা আপনারা সর্বাধিক পাবেন বাকিগুলোর ব্যবহারটা খুবই কম পাওয়া যাবে একইভাবে লায়ান সুরান্না রন্না ঠিক আছে এরপরে হলো লায়ান সু রুন্না তারা তারপরে হলো লাতান সুরান্না তুমি এরপরে তোমরা কি হবে লাতান সু রুন্না নুনের আগেরটা নুনের আগের বর্ণে বেশ এরপরে হচ্ছে লাতান সুরান্না আমি অবশ্যই সাহায্য করব আর হলো এবার দেখেন বালা ইয়াবলু নাবলু মানে আমরা পরীক্ষা করব বালা ইয়াবলু বালাম ওয়া মানে পরীক্ষা আমরা বালা মুসিবত বলি না এটার মূল অক্ষর হলো বালাম ওয়া এখান থেকে ইয়াবলু মানে কি সে পরীক্ষা করছে বা করবে যদি নাবলু বলি অর্থ কি হবে নাবলু
আমরা অবশ্যই পরীক্ষা করব। আচ্ছা, এরপরে হলো লানান সুরান্না তো পেয়ে গেলাম, লানা বুলুয়ান্না পেয়ে গেলাম, ওটা হলো বহু বচনের, ওই যে ওখানেও যাবে যদি আমরা বহু বচনে নিয়ে যাই তখন হবে। যেমন লানাব লুয়ান্নার সেতে নিয়ে আসলে কি হবে, লায়াব লুয়ান্না, তাই না? যদি বলে তারা তাহলে কি হবে, লায়াব লুন্না, এখানে একটা ওয়াও ছিল এই ওয়াওটা বিলুপ্ত হয়ে যাবে, লায়াব লুন্না, এই একটা ওয়া বাদ যাবে, এই ওয়াটা হলো মূল ওয়া, মূল অক্ষর, জি জি, এটা হলো মূল অক্ষর, এই জন্য এটা থাকবে, মানে এটা বিলুপ্ত করার প্রয়োজন হয় না, ওইটা থাকলেও পড়া যায় না, লাতান সুরুন না, এই ওয়াওটা থাকলেও পড়া যাবে না, উচ্চারণ হয় না, এজন্য এটা বাদ বিলুপ্ত হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা এখানে এই লামে তাকিদ এবং নুনে তাকিদ, মানে গুরুত্ব আরোপ করে বা আবশ্যকতা বুঝে এমন লাম এবং নুন যুক্ত করে যে রূপান্তরগুলো আমরা দেখলাম, তবে আরো কিছু রূপান্তর আছে এগুলো আমরা জেনে রাখতে পারি, তবে সেগুলোর ব্যবহারটা তেমন পাওয়া যাবে না। যেমন লায়ান সুরান্না, বিবচনটা হলো লায়ান সুরান্নে, যেহেতু নুন দুইটা পড়ে গেছে এখানে, একটা হলো নুনের তাকিদের নুন আর একটা হলো দ্বিবচন বহুবচনের নুন, লায়ান সুরান্না, এই এক নম্বর আর তিন নম্বরটা আমরা পড়েছি, লাতান সুরান্না, লাতান সুরান্নে, লায়ান সুরান্নে, লাতান সুরান্না, লাতান সুরান্নে, লাতান সুরান্নে, লাতান সুরিন্না, লাতান সুরান্নে, লাতান সুরান্নে, লাল সুরান্না, লাল সুরান্না, আমরা বেসিক্যালি ছয়টা, ছয়টা হলো প্রসিদ্ধ এবং ব্যবহৃত, সেগুলো আমরা পারবো এবং ওগুলো সহজ, বাকিগুলো ব্যবহার কম। এরপর নুনের তাকিদ ওই যেটা খফিফা আর কি, যজম দিয়ে হয় লায়ান সুরান, এটা সবগুলো ব্যবহার নাই, এমনিতে আটটা ব্যবহার, সেগুলো এখানে আছে, এগুলো কম ব্যবহার, একটা দুইটা ব্যবহার আছে। এই হলো মোটামুটি আজকের পড়ার আমাদের যা করতে চেয়েছি সেগুলো। আপনাদের কিছু কাজ দেয়া থাকবে এখানে, হোমওয়ার্ক, এই হোমওয়ার্ক গুলো একটু কষ্ট হইলেও সবাই করবেন, যেমন লাম যুক্ত করে নাজরা দাখালা এগুলো দিয়ে আপনারা শব্দ তৈরি করবেন। আমরা এক কাজ করতে পারি, সেটাকে ইয়ানজুরু বানাই দিতে পারি, ইয়ানজুরু এবং ইয়াদখুলু, হ্যাঁ এগুলো দিয়ে আপনারা করতে পারেন, ইয়ানজুরু এবং ইয়াদখুলু, লাম যুক্ত করে করবেন এগুলো, আর লাম যুক্ত করে ইয়াদরিবু প্রহার করা, ইয়াদরিবু এবং ইয়াসমাউ, এই দুইটা হলো লাম যুক্ত করে, ইয়াসমাউ শোনা বা শ্রবণ করা। এরপর লামে তাকিদ নুনে তাকিদ যুক্ত করে হলো খারাজা বের হওয়া, এখানে ইয়াখরুজু হবে, সে বের হচ্ছে বা হবে, তাহলে লাইয়া খুরুজান্না হবে। আর লামে তাকিদ নুনে তাকিদ ওই যে খফিফা যেটা যজম দিয়ে সেটা হবে ইয়া আলামু দিয়ে, তাহলে লাইয়া আলামান, ওখানে আছে আপনারা ওটা ফলো করবে, এখানে এই স্ট্রাকচারটা দেখে দেখেও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা এখানে কিছু শব্দ আছে এগুলো একটু বলবো, এবার কিন্তু সবাই বলতে হবে, লাআদরিবান্না প্রহার করা থেকে অর্থ কি হবে, কখনো লাআদরিবান্না, লা আমি অবশ্যই প্রহার করব, হ্যাঁ দুইটা তাকিদ আছে, আমি অবশ্যই প্রহার করব, লাআদরিবান্না, আচ্ছা লা ইয়াসমাউ অর্থ কি, শোনা থেকে সে শুনবে না, সে শুনে না, শুনছে না বা শুনবে না, আচ্ছা ইয়ানজুরুনা অর্থ কি, দেখা থেকে,
তারা দেখছে তারা সব পুরুষ দেখছে দেখে দেখছে বা দেখবে আচ্ছা আমাদের বাকি ভাইদের কথা কিন্তু শুনি না মোজাম্মেল ভাই মোশারফ ভাই হাদিস ভাই খাজা মঈনুদ্দিন ভাই আপনাদের আওয়াজগুলো আসে না লান নাদখুলা অর্থ কি হবে প্রবেশ করা থেকে লান নাদখুলা আমরা কখনোই আমি প্রবেশ করব না প্রবেশ করব না আমরা কখনো প্রবেশ করব না আছে শুরুতে লান নাদখুলা আমরা কখনোই প্রবেশ করব না প্রবেশ করব না জি এরপর হলো বের করা লায়ুখরিজান্না বের করা কি হবে সে তোমরা সে তোমরা বের হবে না অবশ্য তোমরা তো না সে ইয়া হইলে সে হবে অবশ্যই বের হবে জি সে সে বের হবে না সে অবশ্যই বের হবে সে অবশ্যই বের হবে জি সে অবশ্যই বের হবে তাহলে তো একটু লাম আলিফ থাকতে হবে লা থাকতে হবে লাম আলিফ না হলে লাম আলিফ থাকলে তখন না হবে আর যদি শুধু লা থাকে তখন এটা হবে অবশ্যই লাইউখরিজান্না সে অবশ্যই বের করবে আচ্ছা তা কুলুনা খাওয়া অর্থ কি হবে তা আমরা খাবে তোমরা তোমরা সকল পুরুষ খাবে জি জি খাচ্ছো তা কুলুনা তোমরা সকল পুরুষ খাবে খাচ্ছো বা খাবে হ্যাঁ খাচ্ছ বা খাবে মাশাল জি এরপরে লায়ু মিনুনা অর্থ কি তোমরা বিশ্বাস করবে না ঈমান আনবে আনা তারা ইয়া আছে শুরুতে ইউ মিনুনা ইয়া তারা সকল পুরুষ তারা সকল পুরুষ ঈমান আনবে না আনবে না বিশ্বাস করবে না হ্যাঁ আচ্ছা আন দ্বারা ইউজের সতর্ক করা লাম তুন দের অর্থ কি লাম তুন লাম তুমি সতর্ক করনি তুমি সতর্ক করনি অথবা সে একজন মহিলা সতর্ক করেনি হ্যাঁ মাশাআল্লাহ জি এরপর শাফাআ ইয়াশফাউ মানে সুপারিশ করা কি হবে ইয়াশফাউ সে একজন পুরুষ সুপারিশ করে বা করবে 14 টার মধ্যে প্রথমটা সে একজন পুরুষ সুপারিশ করছে বা করবে আচ্ছা ওয়াজাদা ইয়াজিদু মানে পাওয়া লা তাজিদু মানে কি সে একজন মহিলা পাবে পাবে না সে পাবে অথবা তুমি একজন পুরুষ পাবে না পুরুষ পাবে না আচ্ছা এরপরে দেখেন লাম ইয়াজআল জালা ইয়াজআল মানে তৈরি করা বা করা সে করবে না ইয়াজআল সে একজন পুরুষ তৈরি করেনি করেনি সে তৈরি করেনি বা সে করেনি হ্যাঁ আচ্ছা জি শুকরান জাযাকুমুল্লাহ খাইরান আমরা এই অনুশীলনগুলো এটা কিন্তু আমরা খেয়াল করতে হবে এই অনুশীলনগুলো প্রত্যেকই এই শব্দগুলোর অ্যাকুরেট অর্থ লেখার চেষ্টা করবেন প্রয়োজনে উপরে চার থেকে হেল্প নেবেন বারবার দেখবেন এটা কোন জায়গায় আছে এরপরও যদি না বুঝে আসে কারো অবশ্যই আমাদেরকে নক করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এখানে এখন এখন এই জায়গায় যে চারটা দেয়া আছে এটা আমরা পড়েছি আগে এটা হলো প্যাসিভ ভয়েস অ্যাকটিভ টু প্যাসিভ এটা আমরা জানি আচ্ছা এই যে ফেলে মোদারে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াগুলোকে প্যাসিভ করতে হলে কয়টা কাজ করতে হয় বলেন তো কয়টা কাজ জি প্রশ্নটা স্যার আরেকবার বললে ভালো হয় ফেলে মোদারে শব্দগুলোকে ফেলে মোদারে মানে তো বর্তমান ভবিষ্যৎ এই শব্দগুলো এতক্ষণ আমরা যা পড়লাম এটাকে যদি প্যাসিভ ভয়েসের অর্থে নিতে হয় যেমন ইয়ানসুরু সে সাহায্য করছে তাকে সাহায্য করা হচ্ছে তাহলে শুরুতে পেশ নিতে হবে তাহলে ওই যে মুদারের চিহ্ন পেশ হবে আর কি হলো আলিফ তা ইয়ানুন এই আলিফ তা ইয়ানুন মুদার করে পেশ দিতে হবে শুরুতে জি পেশাল আর আর কি হবে আর শেষে স্যার ইয়ান ইয়াফালু দুইটা কাজ কে বলতে পারবেন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে দুইটা কাজ করতে হবে যেমন মূল শব্দটা হলো কি ইয়ানসুরু ধরে নিলাম ইয়ানসুরু থেকে করব ইয়ানসুরু মানে সে সাহায্য করছে বা করবে দেখেন ইয়ানসুরু হ্যাঁ তো এখানে দুইটা কাজ করতে হবে ফেইলে মুদারের চিহ্ন যেটা ওটাতে যদি পেশ না থাকে পেশ দিতে হবে
আগে থেকেই যদি থাকে দেয়া লাগবে না। ফেল মোদারের যে চিহ্ন এটাতে পেশ দিতে হবে এক, দ্বিতীয় হলো শেষ বর্ণের আগের বর্ণে জবর দিতে হবে যদি না থাকে। শেষ বর্ণ কি? শেষ হরফটা হলো র, তার আগে হলো সদ, এটা যদি পেশ না থাকে পেশ দিতে হবে। তাহলে ইয়ন সরু, ইয়ন সরু অর্থ হলো তাকে সাহায্য করা হচ্ছে বা হবে। আচ্ছা ইয়াকতুলু মানে সে হত্যা করছে বা করবে, ইয়াকতুলু তাহলে এইটার প্যাসিভ কি হবে? ইয়াকতালু, 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 হ্যাঁ জি। তাহলে ফেল মোদারের চিহ্ন পেশ, ফেল মোদারের চিহ্ন হ্যাঁ, আর শেষের আগেরটাতে জব। আচ্ছা এরপরে দেখেন ইয়াদরিবু মানে সে প্রহার করছে বা করবে, ইয়াদরিবু, ইয়াদরিবু, এটার প্যাসিভ কি হবে? এখন বলেন ইউক্রিমু, ইউক্রিমু মানে সে সম্মান করে বা করবে, এখানে একটা কাজ কিন্তু আগে থেকেই হয়ে আছে, আরো আগে পড়েছি, আজকে আবার একটু রিপিট করলাম। আচ্ছা এইটার চারটা এখানে আছে, ইয়ানসুরু থেকে ইয়ানসারু, ইয়াদ্রিবু থেকে ইয়াদ্রাবু, ইয়াসমাউ থেকে ইয়াসমাউ, ইয়াফতাহু থেকে ইয়াফতাহু, ইউক্রিমু থেকে ইউক্রামু, ইউআল্লিমু সে শিক্ষা দেয়, ইউআল্লামু তাকে শিক্ষা দেয়া হয়। এই হলো প্যাসিভ। তো এখানে একটা অনুশীলন দেয়া আছে, এই অ্যাক্টিভ গুলো যেমন আমরা 14টা রূপান্তর করেছি লা দিয়ে লান দিয়ে, প্যাসিভ গুলো আমরা সেভাবে রূপান্তর করবো ইনশাল্লাহ। এখানে চিত্রটা দেয়া আছে, আপনারা এটা করবেন ইনশাল্লাহ। আর আরেকটা অনুশীলন আছে হলো এখানে কিছু আয়াত আছে, আয়াত থেকে ফেলে মোদারের শব্দগুলো বের করে নির্দিষ্ট ঘরে রাখবে। যেমন প্রথম লাইনে আছে লান তার দ, এটা কোন গ্রুপে যাবে? এখানে নাবাচক ভবিষ্যৎ তাকে, যেটা লান তার দ। এরপরে এরপর দেখেন ইয়ুখা দিয়ে, আচ্ছা লাম তুনদের, লাম তুনদের এটা কোথায় যাবে? অতীতের না, লাম তুনদের লামের ঘরে যাবে। তো এগুলো আমরা একটু নিজেরা ঘেটে ঘেটে দাগ দিয়ে দিয়ে বের করবো যে ফেলে মোদার কতগুলো শব্দ আছে, এরপরে এখানে ঘরে বসাবো আমরা এটা। পারা যাবে তো ইনশাল্লাহ? পারা যাবে না? ওখানে যাওয়ার আগে ওটা বেশি সময় নেওয়া যাবে না, একটু টাচ দিয়ে দেব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে যা পড়লাম, জি আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে কোরআনিক যে গ্রামারের কিছু পার্ট আমরা আলোচনা করলাম, এখন কোরআনি আরবি যেটা সূরা ফিল থেকে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা ফিল দেখেন, এই সূরাটা আমরা প্রতিনিয়ত পড়ি, প্রায় সালাতে আমরা সূরাটা পড়ে থাকি। এটার প্রেক্ষাপট শানে নুজুল আমরা সবই জানি, আব্রাহার বাহিনী কাবাগত ধ্বংস করতে এসেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিলেন পাখি পাঠিয়ে, পাখির ঠোঁটে এক প্রকারের বোমা জাতীয় পাথর, ছোট ছোট পাথর ছিল যেগুলো আব্রাহার সৈন্যদের গায়ে পড়ার পর পরে তাদের মাংসগুলো খসে খসে পড়ে গেছে, একইভাবে তাদের হাতিগুলো ধ্বংস হয়ে গেছে, মানে পুরো বাহিনী নিঃশেষ হয়ে গেছে। এই ঘটনাটা ইসরে আলোচনা হয়েছে। তো এখানে আয়াতগুলো একটু বিশ্লেষণ করে নেই সংক্ষেপে, আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আলাম তারা
কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, আ মানে হলো কি প্রশ্ন এটা, আ আলাম তারা তুমি কি দেখনি, লাম মানে অতীতের না, আমরা আগে জানি লাম শব্দটা হলো অতীতের না, তার মানে তারা মানে তুমি দেখছো বা দেখবে, লাম তারা মানে তুমি দেখনি, আর যেহেতু প্রশ্ন আছে অর্থ হবে কি আলাম তারা তুমি কি দেখনি, তুমি কি দেখনি, এই জায়গায় যদি তা আলাম শব্দটা দিতাম আলাম তা আলাম তুমি কি জানোনি, হ্যাঁ আলাম তানজুর তুমি কি দেখনি, হ্যাঁ আলাম তাসমা তুমি কি শুনোনি, এরকম আর কি। তাহলে আলাম তারা তুমি কি দেখনি, কাইফা মানে কিভাবে, আমরা বলি না কাইফা হালুকা মানে আপনার অবস্থা কি কেমন, কাইফা কেমন, কেমন ফাআলা মানে তিনি করেছেন, তিনি করলেন, ফাআলা ফেল থেকে, ফেল মানে করা ভার, ফাআলা রব্বুকা মানে আপনার রব, রব্বুকা আপনার রব, আমরা জানি এটা হলো রব্বুকা আপনার রব, রব্বুহু তার রব, হ্যাঁ কিতাবুকা আপনার বই, হ্যাঁ কলামুকা আপনার কলম, তাহলে রব্বুকা আপনার রব, কাইফা কিভাবে ফাআলা করেছেন রব্বুকা আপনার রব। এরপর হলো বি আসহাবিল ফিল, বি মানে হলো ওই যে বিসমিল্লাহর বি, আউযু বিল্লাহি, ওই বি, বি মানে হলো সাথে দ্বারা, বি আসহাবিল ফিল, আসহাব মানে সাথী, ফিল মানে হাতি, হাতি বাহিনী, হাতির সাথী মানে কি হস্তিওয়ালা, হাতির বাহিনী যেটা হস্তি বাহিনীর সাথে আপনার রব কেমন করেছেন, কেমন আচরণ করেছেন, আপনি কি দেখেননি, নবীজিকে ওই হিস্ট্রিটা স্মরণ করে দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে আপনি কি দেখেননি মানে আপনি কি শুনেননি, নবীজি তো ছিলেন না তখন, তো এই অতীতের কোন ঘটনা আল্লাহ তাআলা ওইটার প্রতি দৃষ্টিপাত করার জন্য মূলত এইভাবে উল্লেখ করা যে আপনি কি দেখেননি মানে আপনি কি শুনেননি, জানেননি আপনার রব হাতিওয়ালাদের সাথে কেমন আচরণ করেছেন। এরপরে হলো আলাম ইয়াজআল, ওই একই স্টাইলের আলাম তারার মতো, আলাম ইয়াজআল তিনি কি করেননি, জাআলা মানে করা বা তৈরি করা বা নির্ধারণ করা, তিনি কি করেননি, কাইদাহুম, কাইদান মানে চক্রান্ত, হুম মানে তাদের, কাইদাহুম মানে তাদের চক্রান্ত, ওই যে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, তারা তো চক্রান্ত করে, তিনি কি তাদের চক্রান্তকে করে দেননি, ফি তাদলিল, তাদলিল মানে হলো লক্ষ্য ভ্রষ্ট হওয়া, পথভ্রষ্ট হওয়া, লক্ষ্য ভ্রষ্ট হওয়া, আমরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াল দাল্লিন বলি, দাল্লুন মানে আল্লাহ তাআলা তাদের পথে আমাদের চালাবেন না যারা পথ হারা হয়ে গেছে, লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছে, পথ হারা হয়েছে। তাহলে আল্লাহ বলছেন এখানে আলাম ইয়াজআল, তিনি কি করেননি, কাইদাহুম তাদের ষড়যন্ত্রকে, ফি তাদলিল লক্ষ্য ভ্রষ্ট বা ব্যর্থ করে দেননি, তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি। এরপর ওয়া আরসালা, ওয়া মানে এব, আরসালা মানে তিনি পাঠালেন, এই যে রসুল, রসুল শব্দের অর্থ দূত, আরসা মানে দূত কাউকে পাঠানো, ঠিক আছে, ওয়া আরসালা তিনি পাঠালেন, হুয়াল্লাযী আরসালা রাসূলা, আমরা এটা মুখস্থ জানি, আল্লাহ তিনি হচ্ছেন এমন যিনি তার রসুলকে পাঠালেন, আলাইহিম তাদের উপরে, আলা মানে উপরে, হিম মানে তাদের, ওয়া আরসালা তিনি পাঠালেন, আলাইহিম তাদের উপরে, তয়রান, তয়র মানে হলো পাখি, তয়র, আবাবিল মানে হলো আমরা নাম দিয়েছি আবাবিল পাখি, কিন্তু আবাবিল হলো ঝাঁকে ঝাঁকে, ঝাঁক পাখির ঝাঁককে আবাবিল বলে, বা কোনো কিছু ঝাঁককে, আল্লাহ তাআলা তাদের উপর পাঠালেন তয়রান পাখি, আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে, তিনি ঝাঁকে ঝাঁকে তাদের উপরে পাখি পাঠালেন, তারমিহিম, তারমি মানে নিক্ষেপ করে, যে রমাত মানে নিক্ষেপ করলো, ইয়ারমি মানে হলো নিক্ষেপ করছে, এখান থেকে চার নাম্বার যেটা সে একজন মহিলা, পাখিটা এখানে মহিলা, মুয়ান্নাস মহিলাবাচক শব্দ, তার মি মানে যে নিক্ষেপ করছে বা ওই পাখি নিক্ষেপ করলো বা করছে, হিম মানে তাদের উপর, ওই যে হস্তি বাহিনীর উপর, ওই পাখি হস্তি বাহিনীর উপর নিক্ষেপ করে, বি হেজারতিন, বি মানে হলো ওই যে বা, হেজারা মানে পাথর, হাজার, হাজার মানে পাথর, হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ কালো পাথর, তো ওই পাখিগুলো কি করেছে তাদের উপরে পাথর নিক্ষেপ করেছে, মিন সিজিল, সিজিল মানে কঙ্কর, মানে ছোট ছোট পাথর, পাথরটা হলো ছোট ছোট কঙ্কর জাতীয়। এরপরে সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা বলেন ফা, অতপর,
মানে অতপর, ওয়া মানে এবং ফা মানে অতপর, জাআলা মানে তিনি করেছেন, ওই যে আলাম ইয়া জাআল ওই শব্দটাই ইয়া জাআল, এটার ফেলে মাঝে হলো জাআলা, তিনি করে দিলেন বা করলেন, হোম মানে তাদেরকে, কা আসপিন কা মানে হলো মত মত, আসপিন মানে হলো ভুষি, আমরা যে ভুষি গরুকে ভুষি দেয়া হয় এই এই জাতীয় ভুষি আর কি মিশ্রিত জিনিস, তিনি তাদেরকে করে দিলেন ভুষির মতো, ভুষির মতো, মা কুল মানে হলো যেটা খাওয়া হয়েছে, গরু যে ভুষি খাওয়ার পরে যে অবস্থা হয় অথবা খাওয়ার জন্য প্রস্তুত করার পর যেভাবে হয় এইভাবে একদম মিশ্রণ করে ফেলেছে আল্লাহ তাআলা এই পাখির মাধ্যমে, তাদেরকে পাখির যে পাথর তাদের উপর ছেড়ে দিয়েছে, এই পাথরটা তাদের পরার গায়ে পড়ার পরে শরীরের মাংসগুলো হাড্ডিগুলো এরকম টুকরো টুকরো হয়ে পড়ে টোটাল ময়দান ভরে গেছে, এজন্য আল্লাহ তাআলা বলেন ফাজাআলাহুম, অতঃপর তিনি তাদেরকে করে দিলেন কাআসবিন ভুষির মতো, মাকুল যেটা ভক্ষিত, ভক্ষিত বা খাওয়া ভুষির মতো করে আল্লাহ তাআলা তাদেরকে বানিয়ে দিলেন, মানে একদম নাস্তানাবুদ করে দিলেন তাদেরকে, এই কথাটা আল্লাহ তাআলা এখানে বলেছেন আর কি। আচ্ছা আমি একটু সংক্ষেপেই বললাম সূরাটার আয়াতগুলো বা শব্দগুলোর বিশ্লেষণ, আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় একটু শেয়ার করতে পারেন, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ সম্মানিত কন্ট্রিবিউটর ভাইরা, আমরা ইতিমধ্যেই আমাদের ক্লাসের সবগুলো বিষয় শেষ করেছি, আপনাদের পরামর্শ কালেক্ট করেছি, আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি তিনি আমাদেরকে কোরআনের জ্ঞান ধারণ করার, আয়ত্ত করার এবং সে অনুযায়ী আমল করার মতো সার্বিক যোগ্যতা তিনি আমাদেরকে দান করুন, সে তৌফিক কামনা করে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি, দোয়া পাঠ। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।